আলিহি ও সাহবিহি ওমানাউলা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা তাবদীল লি খালকিল্লাহ ওয়া ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া মাতাউন খায়রু মাতাউহা আল-মারাতুস সালিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ জাল্লা শানুর কাছে তৌফিক চাচ্ছি এবং তৌফিক কামনা করছি। আল্লাহ যেন যেই কথাগুলো আমরা বলি সেগুলো আমাদেরকে করার তৌফিক দান করেন। আল্লাহ জাল্লা শানহু বলেছেন, আমার সৃষ্টিতে কোনো পরিবর্তন নাই, আমার সৃষ্টিকে পরিবর্তন করতে পারবা না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া হলো সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো নেককার নারী। নেককার নারী মাতা, মাতা বলা হয় সামান্য জিনিসকে। সারা দুনিয়াকে আল্লাহ সামান্য তুচ্ছ জিনিসের সাথে তুলনা করেছেন। মাতাউল হায়াত দুনিয়া, দুনিয়া জীবনটাই তুচ্ছ, তার ছিল্লে ভরপুর দুনিয়া আদনা থেকে। সেই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হলো সলে নারী। সলে নারীর আলামত কি? যাকে দেখলে স্বামী সন্তুষ্ট হয়, যে সব সময় কোরআন মেনে চলে, যে সব সময় স্বামী না থাকলে স্বামীর জিনিসপত্রকে যে হেফাজত করে, নিজের লজ্জাস্থানকে যে হেফাজত করে, এই মেয়েটা হলো সলে নারী। সলে, কানেতা, শাকেরা, এই সমস্ত মেয়েদের লকব আল্লাহ জাল্লা শানহু দান করেছেন। অল্পে তুষ্টি, সব সময় সন্তুষ্টতায় থাকে। স্বামী একটা জিনিস দিল, আলহামদুলিল্লাহ। জিনিস দিছে না, এটা পছন্দ নেই, এটা কী আনছো, এটা দেখতে কেমন, এটা ফালতু জিনিস, তুমি এটা আনলা কেন, এরকম না, দিলেই আলহামদুলিল্লাহ, স্বামী যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, এই সময় এখন যেটা আনছেন আলহামদুলিল্লাহ, আরেক সময় হয়তো আরও ভালো হবে, আরও ভালো হবে, এইভাবে। কেন এত আলহামদুলিল্লাহ, আমাদের দেশে অনেক মেয়েরা আছেন এরকম পাওয়া যায়, দিনদার সলেহা। এখন মেয়েরা অনেকে বুড়ো প্লাক করেন, অনেকে নখের ওপর আলপনা আঁকেন, নখরে বড় রেখে এগুলো আলপনা, এগুলো হারাম সম্পূর্ণ। ভুরু প্লাক যারা করে, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন তাদের প্রতি আল্লাহ লানত, আপনি কি আল্লাহর চেয়ে সৌন্দর্য প্রিয়? হাল তারা ফি খালকি রহমান মিন তাফাবুত, সূরা মুলকের ভিতরে আল্লাহ বলছেন, আমার সৃষ্টিতে কি কোনো ভুল তোমাদের ধরা পড়ে? আপনি আল্লাহর সৌন্দর্যকে আপনি পছন্দ হচ্ছেন, আপনি ভুরু প্লাক করেন কেন? আপনি ভুরুকে মোটা চিকন করেন কেন? আজকের মেডিকেল সায়েন্স তারা বলছে, ভুরু যারা, ভুরুর পশম যারা উপড়ায়, যে কোনো সময় তারা অন্ধ হয়ে যেতে পারে, কি মারাত্মক। যারা দাঁড়িয়ে পেশাব করে, যে কোনো সময় কিডনি ফেল করতে পারে। এই জন্য রাসূলুল্লাহ ব্যাপারে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কি যদি বিশ্বাস করে রাসূলুল্লাহ দাঁড়িয়ে পেশাব করেছেন, আর জীবনে একবার করেছেন, এরপরে আগে পরে যদি কেউ বিশ্বাস করে তিনি করেছেন, তাহলে সে রাসূলুল্লাহ মিথ্যা মিথ্যা কথা বলল। রাসূলুল্লাহ সাল্লাম বসে যেভাবে পেশাব করতেন, এভাবে পেশাব করলে কিডনিগুলো হেফাজতে থাকে। প্রত্যেকটা সুন্নাতে, সুন্না থেকেই আসছে বিজ্ঞান, বিজ্ঞানের জনক হলো সুন্না। সেজন্য আমার প্রিয় বোনেরা, আমরা সৌন্দর্যমণ্ডিতার জন্য আল্লাহ জাল্লা শানহু যে লিমিট দিয়েছেন, আমরা যেন সেটা কখনো ক্রস না করি। আপনি এই যে প্রসাধনী দেন, এগুলো চামড়াকে ধ্বংস করে দেয়। সমস্ত প্রসাধনী আজকের মেডিকেল সায়েন্স বলছে এগুলো হারাম শরীরের জন্য। এক্সট্রা যে সমস্ত মেহেন্দিগুলো আপনার দেন, এগুলো শরীরে ক্যান্সার হয়, কারণ মেহেন্দির তো কোনো গন্ধই সেখানে নাই। এক্সট্রা রং, এক্সট্রা অ্যাসিড তারা ইউজ করে, এগুলো চামড়াকে জ্বালিয়ে ফেলে সম্পূর্ণরূপে। সেই জন্য যত রকমের কসমেটিক থেকে আপনার দূরে থাকবেন। হ্যাঁ, ন্যাচারাল যে জিনিসগুলো, এগুলো আপনি ইউজ করতে পারেন, কাঁচা হলুদ এগুলো ইউজ করতে পারেন। এগুলোর ভিতরে অনেক রোগের উপশম আল্লাহ দিয়েছেন। এত বেশি আয়রন দেওয়া হয়েছে যে মেয়েদের আয়রনের যে শর্টেজ থাকে সেটা সম্পূর্ণরূপে বিলীন হয়ে যাবে। তারপরে নিম পাতা, এটা আপনার চামড়াকে সুন্দর করতে পারে। এ সমস্ত যেগুলো আল্লাহ সৃষ্টির ভিতরে দান করে দিয়েছেন, কলা, শশা, এগুলো চামড়াকে সুন্দর রাখে, ভেজিটেবল চামড়াকে সুন্দর রাখে, এগুলো আপনার খান, এগুলো ব্যবহার করেন। চক্ষু সুন্দর করার জন্য এই যে বেগুনের যে চামড়াটা, এই চামড়াটাকে পুড়িয়ে না ফেলে হালকা একটু সিদ্ধ করে ওটা যদি ভর্তা করে খান, চোখের রাজার জন্য এগুলো খুব উপাদেয়। এরকম প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের জন্য গাজর আল্লাহ দান করেছেন আমাদের সৌন্দর্যমণ্ডিতার জন্য, আমরা যেন সেগুলো ব্যবহার করতে পারি। এবং আল্লাহ যেগুলো হারাম করেছেন, আলগাচুল, পরচুলা, এগুলো হারাম করেছেন, এগুলোর কাছে যেন আমরা তার কাছেও না যাই। আমরা যেন শরীয়ত মেনে অল্পদিনের পৃথিবী আমরা আল্লাহর কাছে যেতে পারি, তাহলে অনন্তকাল আমরা এখানে যদি আল্লাহর হুকুম একটু মানি, মৃত্যুর পরে আমরা যা চাইবো আল্লাহ আমাদের সামনে তা হাজির করবেন। সেটা আল্লাহ ওয়াদা করেছেন, মা তাস্তাহি আনফুসুকুম, সূরা ফুসসালাতের ভিতরে তোমার মন যেটা চাইবে সেটাই তিনি হাজির করবেন। আসসালাল্লাহু তাআলা আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।